Every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything. Nilgiri ke bola hai Bangla Darjeeling. Asker bhromone ei spot gular shundorjo apnader samne tule dhorar chesta korbo inshallah. আমরা যাচ্ছি তিশা এক্সক্লুসিভ বাসে করে। এই বাসটি সায়দাবাদ হুজুরের বাড়ি গেট থেকে ছেড়ে যাচ্ছে। জনপ্রতি ভাড়া 400 টাকা। বাসে প্রায় এক ঘন্টার মতো বিনোদন হয়েছে এবং সাই সাই করে চলে যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথের বিরতি দিয়েছিল 20 মিনিট কুমিল্লাতে। কুমিল্লার 20 মিনিট যাত্রা বিরতির পর আবার চলতে শুরু করলাম বান্দরবনের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, বান্দরবন প্রবেশের সময় সেনাবাহিনীর কোনো চেকপোস্টে কোনো ধরনের ভিডিও ধারণ করবেন না, এতে সকল জাতির হয়রানি হতে পারে। এখন বাজে সকাল 8:15। এখন সকালের নাস্তা করার সময়। তো নাস্তা শেষে আমরা চাঁদের গাড়িতে করে যাব নীলগিরির উদ্দেশ্যে। যেতে যেতে বলি, আপনি যদি বান্দরবন থেকে নীলগিরি আসতে চান তাহলে চাঁদের গাড়ি, বাস অথবা সিএনজি করে আপনাকে এই পর্যন্ত আসতে হবে। চাঁদের গাড়ি 12 সিটের ভাড়া পড়বে 8,000 এবং 8 সিটের ভাড়া পড়বে 6,000 টাকা। সিএনজি জনপ্রতি 500 টাকা এবং বাসে করে যেতে পারবেন মাত্র 200 টাকা করে। নীলগিরি যাওয়ার আগে 2 কপি ভোটার আইডি কার্ডের ছবি অবশ্যই নিয়ে নেবেন, কারণ সেনাবাহিনীর চেকপোস্টে লাগতে পারে। এছাড়া খাবার স্যালাইন, পানি ও প্রয়োজনীয় কিছু ঔষধ নিয়ে নেবেন। দেখতে দেখতে আমরা নীলগিরির মেন পয়েন্টে চলে এলাম, আর এটা হচ্ছে মূল মেন পয়েন্ট। এখানে সকল চাঁদের গাড়ি, বাস এবং সিএনজি, প্রাইভেট কার সব এখানে রাখতে পারবেন। পার্কিং ফি নেবে 300 টাকা। এখন আমরা নীলগিরির মেন ভিউ পয়েন্টে উঠব উপরে, আর এখানে একটি এন্ট্রি ফি দিতে হয় মেবি 50 টাকা করে। আমরা যেহেতু একটি গ্রুপের সাথে এসেছি তাই আমাদের এন্ট্রি ফি লাগছে না। কি পাখি ভাইয়া কথা বলে? বাচ্চা বিক্রি করবেন? হ্যাঁ। কত? 5,000। হ্যাঁ, 5,000। 5,000 বাচ্চা এটা ময়না? না, এখন কথা বলতে পারি না তো। এখনো কথা বলতে পারে না? কোথেকে আনছেন? মামারপাড়া থেকে আনছি। ও, 2 মাস লাগবে। 2 মাস হলো কথা বলতে পারবো। এখানে আসলে অবশ্যই পাহাড়ি ফলগুলো টেস্ট করে দেখবেন, তার কারণ হচ্ছে এখানে কোনো প্রকার ফরমালিন নেই এবং ফলগুলো খুবই সুস্বাদু, বিশেষ করে পেঁপে এবং তরমুজ খুবই সুস্বাদু এবং ফলগুলো খুবই অল্প দামের। এখানকার কলাগুলো তার চেয়েও বেশি সুস্বাদু, আর কাঁচা আম, কাঁচা আমগুলো এত পরিমাণ মিষ্টি যে বলার বাইরে। তাই আপনারা অবশ্যই চেক করে দেখবেন। আমাদের সামনে নীলগিরি রিসোর্টের মূল ফটক, এখানে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। আমরা এখন উপরে উঠব এবং এখানকার পরিবেশ এবং কোথায় কী আছে তা দেখব। আমাদের সামনেই আছে হিল ভিউ পয়েন্ট, ছোট্ট একটি হিল ভিউ পয়েন্ট। তো চলুন আমরা হিল ভিউ পয়েন্টের উপরে উঠি। এখান থেকে তাকালে চারিদিকে দু চোখ যত দূর যাবে মনে হবে পাহাড়ের সমুদ্র। আকাশ ক্লাউডি হওয়ার কারণে প্রাকৃতিক পাহাড়গুলো খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে একটি সেনাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং রেস্তোরাঁতে পানি বিতরণ করছে। আজকে এত গরম এবং প্রচণ্ড রোদ, যে কারণে হাঁটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নীলগিরি রিসোর্টের উপর থেকে আসলে কেমন অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। তো আমাদের সামনেই একটি রেস্তোরাঁ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ক্যাফে নীলগিরি। তো ক্যাফে নীলগিরির উপরে একটি ভিউ পয়েন্ট আছে,
এবং সামনেই কিছু খাবারের জন্য টেবিল সাজানো আছে। তো আমরা চলুন উপরে উঠি। যদি কোনো পর্যটক এখানে একবার আসে তাহলে বারবার আসতে মন চাইবে। ওই যে সামনে একটি পাহাড় দেখতে পাচ্ছি, বেশ উঁচু, এবং দূরে অনেক উঁচু উঁচু পাহাড় যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ক্যাফে নীলগিরির ভিউ পয়েন্টটি অনেক বড়। আর আজকে যদিও পর্যটক খুবই কম, এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু রিসোর্ট আছে, এখানে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। ভাড়া পড়বে প্রতিদিন 8,000 টাকা করে। এখানে একটি শপ দেখতে পাচ্ছি যেখানে পাহাড়ি আদিবাসীদের হাতে তৈরি করা কিছু কাপড় চোপড় পাওয়া যায়, এবং টি শার্টও পেয়ে যাবেন এখানে 250 টাকা করে। তো আমরা একটা ক্যাপ কিনব এবং একটা খেলনা কিনব। তো চলুন দেখি দাম কত। মামা তুমি কি কিনলা? খেলনা। কি খেলনা কিনলা? হুন্ডা চালাতে ভালো লাগে, তাই আমি হুন্ডার তাই আমি একটা হুন্ডা গুলা পুতুল কিনেছি। এর দাম কত? দাম 100 টাকা। 100 টাকা। আমি একটা ক্যাপ কিনে ফেললাম এই দোকান থেকে 160 টাকা দিয়ে। ক্যাপটা অনেক সুন্দর, এখানে নীলগিরি লেখা আছে। আপনারা চাইলে দোকান থেকে কিনতে পারেন। হ্যাঁ, এখানে সামনে যত আগাতে থাকবেন একটু পর পর আপনি ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এবং এটি একটি আকর্ষণীয় স্পট। আর আমার বাম পাশে নিচে এটা হচ্ছে বেরোবার রাস্তা। তো উপরের দিকের অংশটুক আশা করি খুবই ভালো হবে এবং খুবই মনোরম হবে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, তার কারণ হচ্ছে একটি পাহাড়কে কেটে এত সুন্দরভাবে একটি রিসোর্টে পরিণত করার জন্য, আসলে মূলত সেনাবাহিনীর দ্বারাই সম্ভব। আমরা যদি সামনে একটু উপরে উঠি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এবং আমাদের সামনে উই আর এট নীলগিরির একটি বিশাল সাইনবোর্ড। সত্যি সুন্দর। এবং এখানকার পরিবেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি আশেপাশে কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন না। তবে পর্যটকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা যখন যে কোনো রিসোর্টে কিংবা যে কোনো পর্যটন কেন্দ্রে ঘুরতে গেলে আপনারা আশেপাশে নোংরা করবেন না, যথাসম্ভব ডাস্টবিন ব্যবহার করার চেষ্টা করবেন, এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনার ময়লাগুলো ব্যাগ ক্যারি করার চেষ্টা করবেন। এখানে একটি ছোট্ট খেজুর গাছ, তো খেজুর গাছে মাশাল্লাহ অনেক খেজুর ধরেছে, এগুলো পাকলে আরও ভালো লাগবে। এবং আমার সামনে যে রিসোর্টগুলোর কথা একটু আগে বললাম, এই রিসোর্টগুলোতে আপনারা 8,000 টাকা করে পার নাইট থাকতে পারবেন। এবং বড় কিছু রিসোর্ট আছে যেগুলোর প্রাইস পড়বে 12,000 থেকে 15,000 টাকার মতো। অবশ্যই আপনারা কথা বলে নেবেন। এবং এখানকার পরিবেশটা এতই সুন্দর যে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।
এটা একটা পিক পয়েন্ট, এখান থেকে ভালো ছবি তুলতে পারবেন এই জায়গাটাতে। এখানে আপনার এইখানকার এলাকার কিছু লোকেশনের ম্যাপ দেওয়া আছে। তো আমরা যদি একটু নিচের দিকে ডানে যাই, তো এখানে কি আছে তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে হাতে আঁকা কিছু পাহাড়ি মানুষদের ছবি দেখতে পাচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে হেলিপ্যাড। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেক সুন্দর পরিবেশ। আপনার বামে যদি তাকাই, এত সুন্দর পাহাড়ের দৃশ্য আপনাকে সত্যি আপনার মনকে একদম প্রফুল্ল করে দিবে। আর আকাশটা এত পরিমাণ ক্লাউডি পরিষ্কার যে এটা একটা বেস্ট সময় পাহাড় দেখার জন্য। এই সময়ে পাহাড়ের দূরের দৃশ্যগুলো খুবই স্পষ্ট দেখা যায়, যেটা শীতকালে আসলে পাওয়া যায় না। শীতকালে আসলে এখানকার পরিবেশ খুবই ঘোলা দেখা যায়, তো যেই কারণে শীতকালের চেয়ে গরমকালে আসলে, মানে বৃষ্টির সময় আসলে খুবই সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। তো আজকে কাঠফাটা রোদ আর আমার সাথে ছাতা নেই, আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এখানে আসলে জনপ্রতি ছাতা নিয়ে আসবেন, কারণ ছাতা না থাকলে এই গরমে চান্দি ফেটে যাবে। এই হচ্ছে হেলিপ্যাড, আর এখানে যে এরিয়াটুক, এই এরিয়াটুকে আপনি ড্রোন ইউজ করতে পারবেন, তবে দূরে নিয়ে যেতে পারবেন না। এই জায়গাটুকে শুধুমাত্র পারবেন। আর এখান থেকে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, মানে দূরের পাহাড়গুলো দেখেন এত সুন্দর, এত সুন্দর যে বলার বাইরে। আর দূরের পাহাড়গুলো এত ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা আসলে যদি সকালবেলা আসতাম তাহলে অবশ্য মেঘের দেখা পেতাম, যদি এখন দুপুর হয়ে গেছে যে কারণে আমরা মেঘের দেখা পাচ্ছি না, আফসোস। তবে আমরা খুবই স্যাটিসফাইড, তার কারণ হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর। আসলে ছবিতে বা ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন বাস্তবে তার 100 গুণ সুন্দর। নীলগিরি থেকে আমরা এখন যাব চিম্বুক পাহাড়ের দিকে, এবং থানচি রুটে পড়বে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এটি কখনোই মিস করবেন না, কারণ এখানে আছে ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা, যেখানে তৈরি করা হয়েছে পাশাপাশি দুটি ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়ালে প্রাকৃতিক পাহাড় আপনাকে বিমোহিত করবে। তো আমরা নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো চিম্বুক পাহাড়ের দৃশ্য এবং রাস্তা, তো মিস করবেন না নেক্সট এপিসোডগুলো আমাদের দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আল্লাহ হাফেজ।